শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বাপের নাম মৃত আব্দুল করিম চৌধুরী, মার নাম মৃত নুরুন্নেসা চৌধুরী। গ্রাম দক্ষিণ সোনাইচুরি, পোস্ট অফিস শীতলপুর, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। 1965 সালে যখন আমার 6 এ পড়ি, তখনই আমি পাকিস্তানে এবং ভারতে কাশ্মীর নিয়ে যখন যুদ্ধ চলে, তখন আমাকে ট্রেনিং দিয়েছিল পাকিস্তানে, হোমগার্ড ট্রেনিং বলছিল আর কি। সেখানে হোমগার্ড ট্রেনিং আমাকে ট্রেনিংয়ে রাইফেল অস্ত্র এগুলো প্রশিক্ষণ দিয়েছে আর্মির, মানে পাকিস্তানি সৈন্যরা। হলো না, লেখাপড়া আর হলো না, শেষ পর্যন্ত আমি 65 সালে পরে 66-তে আসে হাফে চোট মিললে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পর চাকরি থেকে থাকা অবস্থায় আওয়ামী লীগের সাথে যখন জড়িত ছিলাম, শ্রমিক নেতা নূর আহমদ ছিল, জঙ্গি বলতো আর কি, নূর আহমদ জঙ্গি ছাত্র শ্রমিক নেতা, সেই আমাদের হাফেজ জুট মিলে শ্রমিকের জ্ঞান করতো, তার সাথে ওঠাপড়া করে পরে শেষ পর্যন্ত তার সাথে আমি জোর আহম্মদ চৌধুরীর বাড়িতে আসলাম। ওইখানে আমার সাথে এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর যখন শাদি হচ্ছে ডাক্তার মজিদের সাথে, ওই অনুষ্ঠানের মধ্যে আমিও ছিলাম। এইভাবে আমাদের এইভাবে আত্মীয়, শেষ পর্যন্ত আমি আল্লাহ দিন ইনশাআল্লাহ আওয়ামী লীগের মধ্যে ছিলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। জুলাইয়ের মধ্যে আমি ভারতে গেছি, যাইয়া হরিণা ক্যাম্পে যে সাঁতার দিলাম, আমাদেরকে নৌ কমান্ডো যখন সাঁতার প্রতিযোগিতা হচ্ছে সেখানে সাঁতারের মধ্যে আমি ইনশাআল্লাহ পাস করলাম সাঁতারে। সেখান থেকে আমাকে নিয়ে ভারতে ক্যালকাটায় মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার মাঠে নিয়ে গেল। সেখানে পলাশি ক্যাম্প ছিল, ওই ক্যাম্পের মধ্যে নৌবাহিনীর ক্যাম্পে বাগেরিতে নদীতে আমাদেরকে সাঁতার কাটিয়েছে, সুইমিং করেছি। সেখান থেকে ট্রেনিং করার পরে সেখান থেকে আমি ইনশাআল্লাহ আবার আমাদের ব্রিফিং করছে, আমরা যুদ্ধের সময় সন্দ্বীপের মধ্যে আমাদেরকে গ্রুপ করে 16 জন নৌ কমান্ডো দিয়ে আমরা সন্দ্বীপ থেকে রামগতি সন্দ্বীপ থেকে বা চট্টগ্রাম পর্যন্ত যেগুলি সমুদ্রের বয়া ছিল, ওই বয়াগুলি বাস্ত করার জন্য আমাদেরকে মাইন দিছিল। ওই মাইনগুলো আমরা সাঁতার করে যাইয়া, ওই মাইনগুলো আমাদের একটা নির্দেশ ছিল যে কখন লাগাবে,
এই মাইন্ড করবে। তখন আমরা বসে আসলাম সেখানে, সাইকুলার সেন্টার ছিল একটা সন্দীপের, সাইকুলার সেন্টারের চেয়ারম্যান ছিল মাধু, চেয়ারম্যান বলতো, ওনারেকে উনি আমাদেরকে দোতলার মধ্যে স্থান দিয়েছিল, সেখানে থাকতাম। সেখান থেকে আমাদের একটা সাইলেন্স ছিল, আজকে শ্বশুর, আজকে যাবে আমাদের পুতুর শ্বশুর বাড়ি, এইভাবে একটা গান ছিল। ও গানের প্রতিনিয়ত দেওয়ার পরে আমরা সেদিন আমরা মন করছিলাম যে আজকে আমাদের অপারেশন যাওয়ার জন্য প্রস্তুতি। তারপর একটা মহিলা দিল, আজকে আজকে নাকি আরেকটা, আমার কথাটা পুরো শোনা আছে না, কিন্তু একটা দুইটা গান ছিল। এক প্রথম গানে প্রস্তুতি নেওয়ার জন্য, দ্বিতীয় গানে আমাদের ওই অপারেশনে যাওয়ার জন্য। তখন আমাদের লোক যে সন্দীপের থেকে যারা আসছিল, তা আমরা সবাই যাইয়া যার যার যে যেখানে পাওয়ার, যে ধরো কেউ সবুজ ভাইয়া, কেউ লাল ভাইয়া, কেউ আমরা হলুদ ভাইয়া, এগুলোকে আমরা যাইয়া সাগরের মধ্যে নামে পানির মধ্যে ভিতরে ঢুকে ধুম মাইয়া, তখন আমরা ওই মাইনটা বয়ার মধ্যে দিয়ে বয়াগুলো ধ্বংস করে দিছি। কারণটা হলো কি, বয়াটা হলো সমুদ্রের মধ্যে জাহাজ চলাচলের রাস্তা, সবুজ বয়া কোন পাশে দিয়ে গেলে জাহাজ আটকেবে না, লাল বয়া এদিকে গেলে কোন বয়ার দিকে বয়াটা জাহাজ চলাচল, এই জন্য আটকে যায়। তখন যখন জাহাজ যখন বয়াগুলো নষ্ট হয়ে গেছে, তখন তারা জাহাজ চালা আসতে সময় তাদের জাহাজটা বালির চরের মধ্যে আটকে যায়। জাহাজ যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা কী করি, আবার আমাদের কাছে একটা চাকু ছিল, ওই চাকুটা জাহাজের তল খাটায় মানে একটা লোহার যে জং তৈল, জাহাজের নিচে যে একটা জং থাকে, ওই জংটা পরিষ্কার করা হয়। ওই পরিষ্কার করে জাহাজের মধ্যে ওই বয়াটা, আমাদের যে বুকের মধ্যে মাইন থাকে, ওই মাইনটা ওইখানে ফিটিং করে দিই। তারপরে কেন একটা ফিস থাকে, এসবও থাকে, সেটা ফিন থাকে, ওই ফিনটা আমরা ফেলিয়ে দিই, ফেলি দিয়ে ফেলি দিই না, এটা ফিনটা নিয়ে আসি দেখাইতে হবে যে তুমি মাইনটা। তখন এইটা 45 মিনিট পর্যন্ত দুইটা ছিদ্র হয়ে থাকে, ওইটা স্প্রিং থাকে, ওইটা পানির মধ্যে থাকতে মুভমেন্ট মতো পানি, যখন 45 মিনিট ঢোকার পরে একটা স্প্রিং থাকে, ওই স্প্রিংয়ে যখন ধাক্কা দিই, তখন ওই মাইন্ডটা ভাস্ট হইয়া যাইয়া তখন ওই জাহাজটা বড় একটা আকারে গর্ত হইয়া যায়, মানে অর্থাৎ সেখানে পানি ঢুকতে থাকে। তখন উপরে পাঞ্জাবি দিয়ে যখন তখন হয়েছে শুরু হইয়া যায়, তারা লাফালাফি করে নামে। এইভাবে আমরা অপারেশন করছিলাম। তারপর আমরা এখান থেকে অপারেশন করি, আমাদের আবার বলে দিয়েছে তোমরা অবস্থা যখন তোমাদের এগুলো সে বাড়ি, তখন আমরা এখান থেকে ভারতে আবার গেলাম। আমাদের কমান্ডার ছিল ডাক্তার বীর উত্তম শাহলম, চট্টগ্রামে ছিল তো এমনি AW চৌধুরী, আবার ইন্ডিয়া যখন গেলাম। যাওয়ার পরে আমরা আগরতলা ফার হইয়া যখন গেলাম, তখন আবার ওখান থেকে আমরা পরবর্তীতে আমাদেরকে হেলিকপ্টারে নিয়ে যাবার কথা ছিল, ওই আবার আমাদের মুর্শিদাবাদ, ওইখান থেকে আবার দ্বিতীয় করবে। ওই সময়টা আর হলো না, শেষ লাস্টে এসে দিয়ে যে আমাদের স্যারনা হয়ে দিল যে তোমরা বাংলা চলে যাও, দেশে পাকিস্তানের আত্মসমর্থন করছে, আপনারা এখন দেশ মুক্ত করে ফেলছেন। আমার সাথে ছিল সন্দীপের মধ্যে আপনার অনিল বলরাম রায়, তারপর এমদাদ হোসেন মতিন, আর চট্টগ্রামের মোহাম্মদ হোসেন, মহিউদ্দিন একটা ছেলে ছিল সন্দীপের, মহিউদ্দিন, জয়নাল আবদিন মিরসরেতে, জয়নাল আবদিন, এমদাদুল হক সেটাও মিরসরের লোক, সব এগুলো আমরা নৌ কমান্ড। চট্টগ্রাম আরও আছে আমাদের নুরুল গনি, সীতামন্ডুতে নুরুল গনি, উনি নৌ কমান্ড, এবং কামাল উদ্দিন নৌ কমান্ড, উনি আমার সাথে ছিলেন। এখানে আমাদের এই চট্টগ্রামের গ্রুপের মধ্যে আমার আপনার আনোয়ার মিয়া, তারপর আমরা বদিয়াল আলম সাহা, তারপর জিলানি, গুলাম জিলানি, নুরুল গনি আমার না, সেটা তারা ছিল গ্রুপ আমাদের সাথে ছিল, তবে এখন পার্ট হয়ে গেছে রে, আমরা আর আট জন 16 জন চলে গেলাম সন্দীপ পার্স, আর এরা চলে আসছে চট্টগ্রামের বন্দর এলাকার দিকে। বাংলাদেশে তো আমরা বলার আর কি, যে আমাদের আমরা তো কোনো স্বভাবভাবে ছিল না, বর্তমানে আমাদেরকে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে মূল্যায়ন করতেছে, এটাই আমরা সফল আল্লাহর দরবারে, যেন এইভাবে যেন আমরা যেন
এই প্রধানমন্ত্রী আয় কামনা করছি ভবিষ্যৎ তার জীবন উন্নত হোক, উজ্জ্বল হোক এবং তাহা যেভাবে আমরা দেশ সুখ শান্তিতে আসছি এবং আমাদের জন্য যেইভাবে পর্যায়ক্রমে যেইভাবে আমাদের ভাতা বিভিন্ন ধরনের আমাদের করতেছে, এগুলো আমরা তার কাছে আল্লাহর দরবারে সফল করেছি, তার যেন ভবিষ্যৎ আরও চির উজ্জ্বল হয়ে থাকুক। নতুন প্রজন্ম সম্পর্কে কি বলবেন? নতুন প্রজন্মকে বলবো যে আপনারা আমাদের যে করতেছি আপনারা তো আপনারা তো সেটা শুনেন নাই আর দেখেন নাই, আমরা তো বললে কাল্পনিক কথা বললাম মনোমনভাবে, আপনারা শুধু শুনেন। এই যে আজকে আমি মেডিকেলের চিকিৎসা অর্থাৎ হার্ট রোগী হিসাবে কষ্ট করতেছি, কত বিশ্বের আমি মৃত্যু হয়ে গেছিলাম, রাত সাড়ে বারোটায় দিকে যদি আমাকে যদি খেলমি আস না আসতাম, চিকিৎসা যদি মুক্তিযোদ্ধা হিসেবে যদি চিকিৎসা না পাইতাম তাহলে আমার জীবন মৃত্যু হয়ে যেত, আমার মৃত্যু হয়ে যেত। আজ আমরা মুক্তি ভাই আমার সাথে আরেকজন মুক্তিপদ্ধ আছে, আমার সাথে আরেকজন ছিল আরও মুক্তিযোদ্ধা ছিল, এই ব্যস্ত উনি আর্মিতে ছিল, উনি এখন হার্টে ঢুকি, কালকে একটু ভালো এখন ভালো এখন নেতা, এইভাবে আমরা জীবন চলছি। তবে এগুলো শিক্ষার জন্য যারা নতুন প্রজন্ম আছে তোমরা এগুলো শিক্ষা গ্রহণ করো, ভবিষ্যতে এই মুক্তিযোদ্ধার চেতনাকে ভবিষ্যতে উজ্জ্বল করে রাখার জন্য তোমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার এই অমূল্যকে ধরে রাখার আবার মুক্তিযোদ্ধার চেতনাকে বাস্তবায়ন করার জন্য তোমরা তোমাদের কাছে আমাদের আবেদন, তোমরা যেন আমাদের এই স্মৃতিকে তোমাদের জন্য যে নতুন পতাকা দিয়ে এনেছি এটার জন্য তোমরা সমৃদ্ধ উন্নত করে রাখতে পারো, এই কামনা করছি তোমাদের কাছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, উনি আমার স্ত্রী। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।